তো গাইস, আমি অনেকদিন পর আর একটু তোমাদের জন্য অন্য ধরনের কন্টেন্ট নিয়ে এলাম। তোমাদের জন্য আমি কন্টেন্টগুলো নিয়ে এসেছি অন্য ধরনের, তো তোমরা থামেল দেখে বুঝতে পারছো আমি কী ধরনের কন্টেন্ট নিয়ে এসেছি। জাস্ট আমাদের ফেমাস যে পুজোগুলো আছে আমাদের গড়িয়া মানে আমাদের পুরো এরিয়ার মধ্যে, নবদুর্গা প্লাস পঞ্চদুর্গা, এই দুটো ব্লক আপাতত কোনো ইউটিউবার করেনি, জাস্ট ফার্স্ট আমি ব্লগ করছি এই ব্লগটা। তো এই ব্লগটার মধ্যে আমি তোমায় দেখাতে দিচ্ছি কেমনভাবে কেমনভাবে নবদুর্গা এবং পঞ্চদুর্গার প্যান্ডেলটা হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবদুর্গার প্যান্ডেলের ভিতরে, তোমাদের জিজ্ঞেস করতে পারছো না এখন কেউ নেই এখানে, কাকুর কথা বলে ইন্টারভিউ নেওয়া, তো কাকুর এখনও এখনও মূল একজন আছে, সে অতটা কিছু জানে না। তো আমি তোমাদেরকে হালকা হালকা করে দেখাতে চলেছি ভিতরে কী কী হচ্ছে এবং বাইরের কাজটা কী ধরনের কী ধরনের হচ্ছে, আর তোমরা গেস করে বলবে যে প্যান্ডেলটা কেমন টাইপের হবে। চলো রেস্টার্ট মিট দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমি এখন চলে এসেছি অলরেডি বর্ধমান স্কুলের সামনে, অর্থাৎ নবদুর্গা পঞ্চ নবদুর্গার প্যান্ডেলের সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটা ভিউ, তো অনেকগুলো সিনেমাটিক শট তুললাম, তোমরা হয়তো দেখেছো। আমি এবার আমি দেখাতে চলেছি ভিতরে কী কাজ হতে চলেছে আর কী কীভাবে হচ্ছে। তো আজকে আমাদের পাশে পেয়ে গেছে আমার খুবই প্রিয় একটা বন্ধু আকাশ, আমি ওকে হ্যাঁ আকাশ হালদারকে, তো ব্ল্যাক আসছে অনেকটা ক্যামেরাটা। তো এখানে তোমরা হয়তো দেখতে পাবে যে এই যে কী কাঠ আমি জানি না কাঠের হচ্ছে, এটা পুরোগুলো কাঠের ফ্রেম করে তৈরি হচ্ছে। তো মানে তুমি তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে, পুরোপুরি দেখাচ্ছি যে পুরো ফ্রেমগুলো মানে আমাদের নবদুর্গার ফ্রেমটা কীভাবে তৈরি হচ্ছে। তোমরা মানে অনেকে দেখেছো নবদুর্গা স্পেশাল একটা পুজো, তো স্পেশাল পুজো মানে এক সঙ্গে প্যানেলটা হয় কি তোমাদের পুরো রাস্টাই দেখাবো। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের যত সম্ভব কাছে আস, মানে তোমার এটা দেখাই না দাঁড়া এখানে দেখো, যত সময় একটা ফিরিজ কাটের ছাল বা কিছু একটা কিছু হবে এরকম ভাবে এগুলো ফ্রেম তৈরি হচ্ছে। তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, ও এবং ওইখানে তোমার ফ্রেম তৈরি হচ্ছে যে ফ্রেমের উপরে মাচা ফাচা বসবে, এই সাইডটা তোমার দেখতে এই সাইডটা তোমার বসবে ফ্রেমটা তোমার তৈরি হচ্ছে এগুলো কাঠের, তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের ডিজাইন দিয়ে তৈরি করছে কত সুন্দর একটা আমার উপরে দেখো। তো গাই তোমার উপরের দিকে দেখো কত সুন্দর একটা ফ্রেম তৈরি হচ্ছে, ফ্রেমের উপরে পুরো ডিজাইন এ টু জেড সব কিছু বসবে। তো তোমাদের নবদুর্গা পঞ্চদুর্গা খুব এক্সাইটেডমেন্ট হয়ে থাকবে সবসময় পুরী দেখার জন্য। তো এই সময়টা তোমার যারা যারা জানো না এই সময় অতটা আসবে অতটা হলো না, তখন পুজোর সময় যখন তোমরা আসবে তোমাদের আমার নিজেই গর্ববোধ হয় আমাদের আমি নবদুর্গা পঞ্চদুর্গা এড়িয়ে থাকি। তো আর সাইডটা আমাদের মানে আমাদের নবদুর্গা পঞ্চদুর্গা এমন একটা মানে কাকুগুলো হাতে কাজের সময় তোমার দেখতে পাচ্ছে ফ্রেমগুলো অসাধারণ ভাবে তৈরি করে উপর দিকটা আমাদের ঝাড়াতে বসতে পারে ওই জন্য বড় 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 ফুল বাঁশের ক্যাপ্টারগুলো পুরো তৈরি করা হবে, এই কারণে তো বাঁশের কোথায় আছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে বাঁশ, তা একটা ব্যান্ডের পক্ষে প্রচুর খরচা পড়ে তোমরা যেহেতু জানো, আর নবদুর্গা পঞ্চদুর্গা কত ফেমাস মানে প্রতি কোনো বছরই পুরোনোর সময় তো একটা ভালোভাবে ব্যান্ডেল হয়েছে এই সময়ের মধ্যে, তো এখন এই বছর তো এক্সাইটমেন্ট আছে। তো গাইজ তোমরা এক্সাইটমেন্ট হয়ে থাকো, আমি আসবো পুজো নিয়ে আসবো নবদুর্গা পঞ্চদুর্গা প্লাস পুরো এরিয়া যেমন পঞ্চমী থেকে দশমী সমস্ত ব্লক তোমরা পাবে। তোমরা এই কারণে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আজ আমার পরিচিত বন্ধুবান্ধব এবং আমার পরিচিত সাবস্ক্রাইবাররা আছো প্লিজ মন থেকে একটা লাইক করে দাও, বন্ধুকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো নেক্সট নবদুর্গা করলাম এবার পঞ্চদুর্গা থেকে হয়ে যাবে। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। সেখানে একটা মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এখানে প্যান্ডেলে ব্লগ করতে এলাম যেহেতু, তো এখানকার মানে লোকজন বলছে যে ব্লগে অ্যালাউ নেই, এখনও প্যান্ডেল শুরু হয়নি, তোমরা ব্লগ করতে এসছো হ্যান ত্যান, ক্লাবের লোককে জিজ্ঞেস করো, ক্লাবের লোককেও খুঁজে পেলাম না, মোট কথা এখানে ব্লগ করতে দেবে না, ওরা যাবে জানালো আমাদেরকে, এখনও প্যান্ডেল পুরোপুরি সমাপ্ত হয়নি এই কারণে ব্লগ করা যাবে না। তো আমি জাস্ট ছোটো একটা শট নিলাম তোমাদের জন্য, দেখো বুঝতে পারো কি না আর কী বলবো।
A few moments later. কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তুললাম আমাদের পঞ্চদুর্গা, তো অনেক বাধা বিঘ্ন পেরিয়ে তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের পিছনে প্যান্ডেলটা আছে আর ভিডিওটা কোয়ালিটিও ভালো এসেছে, সব কিছু আমরা বুঝতে পেরেছি। ঠাকুর তৈরি হচ্ছে ভিতরে, সব কিছু তৈরি হচ্ছে, কাকুরা কাজ করছে। আমাকে ভিতরে প্রথমে প্যান্ডেলে ভিডিও করতে দিল না, কেন আমি জানি না, তবু আমি তোমাদের জন্য করে নিলাম ভিডিওটা। এটা করতে তো উচিত, এরকমভাবে এ করা উচিত না যদিও বা, হ্যাঁ যার যেটা ব্যক্তিগত ব্যবহার আমরা কিছু বলতে পারি না। তো চলো ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ব্লগে। আর আমি জানি না আর কোনো ঠাকুর ব্লগ করবো কি না, তা বন্ধ করছি, আর বন্ধু বাড়ি যাবে, চলো বাই। আমাদের পঞ্চদুর্গা প্যান্ডেলটা বাইরে থেকে ঠিক এরকম রকম দেখতে লাগে, তা প্যান্ডেল বাঁশ কুটি সব পড়ে আছে। আমি ভিতরতে অনেক কষ্ট করে তোমার জন্য ব্লগটা তুললাম, মানে নবদুর্গ আমাদের অতটা সুন্দর করতে পারি যাই জানি না। তোমার যদি ভালো লাগে, এত কষ্ট করছি তো একটা ভাই, মানে আমার কথা বলছি, তো এত কষ্ট করছি আমি, এত কষ্ট করছি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন্তত, পাশে থাকো, মোটিভেট করো। তোমরা সাবস্ক্রাইব করলে হবে না, তোমরা সবসময় আমার ভিডিও পাশে থাকবে, আমার পাশে থাকবে, তাহলে কী বলতো, জাস্ট একটা ছোটো ভাই হিসেবে একটা মোটিভেট পাই। আর আমার চ্যানেলটা জাস্ট তোমরা দাঁড় করিয়ে দিও, আর যতগুলি বলবো, তো চ্যানেলটা পুরোপুরি পাশে থাকো, আর আমার চ্যানেলটা পুরো সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট পুরো ঘুরিয়ে দাও, যত সব হোয়াটসঅ্যাপ ফেসবুকে যত বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করো, ট্যাগ করে ছাড়ো ফেসবুকে, যে আপনি আমার পাশে থাকো। আমি বিশেষ করে আমার ফার্স্ট 100 কি সাবস্ক্রাইব, ফার্স্ট সাবস্ক্রাইবার ঢুকবে তোমাদেরকে, আমার যে টাকা ঢুকবে উঠবে চুরি ঢুকে, তোমাদের সবাইকে ইনভাইট করবো, পুরো সাবস্ক্রাইবার ইনভাইট করবো, আর কোথায় ইনভাইট করবো সব ওখানে বলে দেবো। তো প্লিজ এত বড় একটা কথা বললাম, এটা আমার আমার ড্রিম, তোমাদের ইনভাইট করাটা আমার ড্রিম, এটা আমার সব থেকে বড়ো ইচ্ছা, কিন্তু তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে পুরোপুরি, কারণ আমি এটা খুবই গরিব করেছি। তো চলো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে সুন্দর নেক্সট।